পাহাড়ে অশান্তির আগুনে চরম বিপাকে পর্যটকরা, উপায় একটাই, সমতলে নামা। কিন্তু কি করে? মোর্চা চোখ রাঙানিতে অমিল গাড়ি, দেখা নেই সরকারি বাসেরও। চকবাজারে বাসের প্রতীক্ষায় লম্বা লাইন। জাতিসত্তার আন্দোলন ঘিরে পাহাড়ে আগুন, লাগাতার বন্ধ মোর্চা। আর সমস্যায় এরা, অশান্তির ইস্যুর সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, নেহাতেই পাহাড়ের রানীর টানে ছুটে গিয়েছিলেন উত্তরে। গ্যাংটকে বেড়াতে গেছিল চক্রবর্তী পরিবার, 10 জন। তারা কিভাবে 7 দিন ধরে আটকে আছে আমাদের সঙ্গে তারা রয়েছে। এখানে হোটেল বুকিং ছিল আমাদের, তো আমরা হোটেলে ফোন করলাম, তো ফোন করার পর উনি বলে সিটিজেন আন্ডার কন্ট্রোল, আমরা চলে আসুন, কোনো অসুবিধা কিছু নেই। আমরা আসার পর থেকে সিটিজেন পুরো গন্ডগোল আরম্ভ হয়ে যায়, তো আমি বেরোবার রাস্তা পাচ্ছি না। আমরা পুরো 4 দিন ধরে আমরা ফেঁসে আছি এখানে, গাড়ির জন্য ঘুরছি, আমরা মহা সমস্যায় পড়ে গেছি। ফ্যামিলি নিয়ে এসে দেখুন, আমার জায়াবু দিদি মা সবাইকে এনে খুব প্রবলেমের মধ্যে আছি। হেসেরে জিনিস বারণ তো, নিজেদেরই খাবার জুটছে না, অতিথি সেবা করবেন কি? হাত তুলে দিয়েছেন হোটেল কর্মীরা। রাখতে পারছি না, ওনাদের খাবার দাবার তো আর নেই। হোটেল বলছে আমরা দেখে নিই, আমরা রাখতে পারছি না, খাওয়া দাওয়া দিতে পারবো না, আপনাদের সমস্যা আপনারা বুঝে নিন। অহত্যা ফেরার চেষ্টা, কিন্তু কি করে? মোর্চার লাল চোখ এড়িয়ে পাহাড় থেকে নামার সাহস দেখাচ্ছেন না কোনো চালকই। সরকারি বাসও আমিন, চকবাজারে লম্বা লাইন। পর্যটকদের দীর্ঘ লাইন এখনো কিন্তু একই অবস্থায় দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিন বাস আসে, বাস যায় ঠিকই, কিন্তু লাইনে কে আগে থাকবে কে পরে থাকবে তার জন্য অনেকে 7 দিন, অনেকে 10 দিন ধরে এখানেই আটকে রয়েছে। প্রত্যেক দিন একই কেস হচ্ছে, বাস তো পাচ্ছি না, আজকে আশ্বাস দিয়েছে দেখা যাক বাস পাই। প্রত্যেক দিন আসছি, লাইনে আছি, গাড়ি পাচ্ছি না। 2 দিন তো লাইনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ঝামেলা স্টার্ট হতো, আমরা চলে গেছিলাম। শুধু দার্জিলিং নয়, মোর্চার দাদাগিরিতে বিপাকে সিকিম বেড়াতে যাওয়া পর্যটকরাও। সিকিম থেকে শিলিগুড়ি ঢুকতেই পাচ্ছেন না তারা। সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা একটাই, কালীঝোড়া তিস্তা বাজার কেরনির কাছে পর্যটকদের গাড়ি আটকে দিচ্ছে মোর্চা। পুলিশ প্রশাসনকে পুরো বিষয়টি জানানো হয়েছে। সিকিমের এডিজিপি, দার্জিলিং ও কালিম্পং এর এসপি তৎপর হওয়ার পর সিকিম ট্রান্সপোর্টের বাসে ছাড় মিলেছে, এখনো আটকে পর্যটকদের বহু গাড়ি। সব মিলিয়ে মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বাঁধের চতুর্থ দিনে থমথমে পাহাড়। চরম অসহায় আটকে পড়া পর্যটকরা। এই লাইনে কে আগে থাকবে কে পরে থাকবে তার উপর অনেকটাই তাদের ভাগ্য নির্ভর করছে। গত 7 দিন ধরে এইভাবে আটকে রয়েছে পাহাড়ে পর্যটকরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিনের সঙ্গে কমিউনিকেশন মুক্ত দার্জিলিং।